মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর 576 সংখ্যক জন্মজয়ন্তী। রাজ্যজুড়ি গুরুজনাক স্মরণ, আকাশে বতাহে হরিনামর ধ্বনি। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর আজি জন্মজয়ন্তী। শঙ্কর জন্মোৎসবত রাজ্যজুড়ি ভক্তিময় পরিবেশ। এয়া সত্রপীত মাজুলীর দৃশ্য। কমলাবাড়ী দরিয়াগাঁও দিনজোড়া কার্যসূচীরে গুরুজনার জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। পুয়া ভাগবত ভ্রমণে সাংস্কৃতিক শোভাযাত্রা। আমার মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনার 574তম আমার জন্ম উৎসব ইয়াতে আয়োজন করেছে। দিনজোড়া কার্যসূচীরে দিনের ভাগত আপনার শঙ্করদেবে দি থাকি যাওয়া বিভিন্ন ধরনের গীত মাত বরগীত আপনার নৃত্যভিনয় সকলখিনি হব। রাতিলে আমি ইয়ার সামঞ্জস্য রাখি আপনার দুষ্মন্ত শকুন্তলার পুনর্মিলন বলে এখনই ভাবনা আমি মঞ্চ। মহাপুরুষজনের জন্মস্থান বটদ্রোয়াত পুয়ারে পড়া ব্যস্ততা, বিশেষভাবে আয়োজন করা হয়েছে গুরুজনার জন্মজয়ন্তী। শোভাযাত্রার লগতে বিভিন্ন কার্যসূচীরে পালন করা হয়েছে জন্মোৎসব। আমার আকাশী গুৱাহাটীর আইখার খুঁটি মঞ্চত চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলি আছে আর আমি এই মুহূর্তে ইয়ারপা এক বানদ্ধ সাংস্কৃতিক কার্যসূচীর এখতে আমি আমার অঞ্চল পরিভ্রমণ করি আর এই সাংস্কৃতিক কার্যসূচীর দ্বারা এটাই নিরূপণ করব বিচার যে গুরুজনে দি থাকি যাওয়া আমাক সেই অবদান সমূহ ইয়াত প্রতিফলিত হব আর সকল আমি জাতি জনগোষ্ঠী ভাষাভাষী লোক সকল একত্র হয়ে শান্তি ঐক্য সম্প্রীতি রক্ষা করে আমি বৃহত্তর জাতি গঠনত যাতে আমার এই সাংস্কৃতিক শোভাযাত্রায় একটা বার্তা দিয়ক তাকে কামনা করছো। আর বোকাখাটত এয়া ভাগবত শোভাযাত্রা, পদুলিয়ে পদুলিয়ে সেবা জানাইছে রাইজে, এক অপূর্ব পরিবেশ। বর্তমান শঙ্করদেবর যে আবির্ভাব তীর্থমার তিথি আমার নবপ্রজন্মর মাজত আমি কেনে ধরনের বহল দৃষ্টি আগবাই নিব পারো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার এই মিলন প্রাথমিক হরিমন্দিরত ইতিমধ্যে আমার সম্পাদকে আপনাদের কৈছে যে প্রতিটি জনগোষ্ঠীক আমি প্রতিনিধিত্ব করবলে আহ্বান জানাইছো। আমি যাতে সকল একতা দোলেরে বান্ধ খাই থাকো। আমার আই মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর প্রিয় শিষ্য মহাপুরুষ মাধবদেবর জন্মস্থান নারায়ণপুরতো উলহ মালহেরে উদযাপন করা হয় শ্রীমন্ত শঙ্করদেবর আবির্ভাব মহোৎসব। শ্রীমন্ত শঙ্করদেব সংঘর নারায়ণপুর আঞ্চলিকর উদ্যোগত তিনদিনিয়াক অনুষ্ঠিত হয়েছে জন্মোৎসব। এয়া তেজপুরের দৃশ্য। তেজপুর পক্ষিয়াত্রাবাসী দুদিনিয়া কার্যসূচীরে উদযাপন করেছে শঙ্কর জন্মোৎসব। উলিওয়া হয় বারে রহনিয়া শোভাযাত্রা। আঞ্চলিক ভিত্তিত আজি মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর জন্মোৎসব পালন করেছে, সেই হেতুকে রাইজর কথামতে মই আজি মুনি ভাও হিসাবে প্রদর্শন করছো, হয়তো রাইজক অকন উৎসাহিত করবর কারণে মই আজি রাস্তালৈ। বিভিন্ন প্রান্তর ভক্তর আগমন ঘটেছে তেজপুরের পক্ষিয়াত্রালৈ। ছিপাঝরের বুঢ়াঘাটতো শ্রীমন্ত শঙ্করদেব সংঘর বুঢ়াঘাট প্রাথমিক শাখা আর ডেকাগিরি আঞ্চলিক শাখার উদ্যোগত উদযাপন করা হয় গুরুজনার আবির্ভাব মহোৎসব। Yeah!
এনেদৰে সমগ্র ৰাজ্যতে মহাপুৰুষ শ্রীমন্ত শংকৰদেৱৰ জন্মোৎসৱ উদযাপন কৰা হয়। মহাপুৰুষজনাৰ আদৰ্শেৰে সমাজক আগুৱাই নিয়াৰ সংকল্প লোৱা হয় গুৰুজনাৰ জন্মজয়ন্তীত। ব্যুৰো ৰিপৰ্ট, অসম লাইভ 24।